আমাদের মানব দেহ যতটা সহ্য করতে পারে আবার তত তাড়াতাড়ি ভেঙেও পড়ে, কেননা খুব বেশি তাপ আবার খুব বেশি শীত দুটোই সহ্য করার ক্ষমতা এই মানব দেহের নেই। বর্তমানে যে দাহদাহ চলছে তাতে মানুষ তো পর্যুদস্ত, এবং কি করে এর হাত থেকে রক্ষা পাওয়া যায় এ নিয়ে চিন্তা ভাবনার মাত্রা অত্যন্ত বেড়ে গেছে। আমরা জানি যে মানুষের সাধারণ তাপমাত্রা 98 ডিগ্রি ফারেনহাইট, আর এই তাপমাত্রা যদি কোনো কারণে 104-এর বেশি হয়ে যায় তখন কি হয় না, মানুষের রক্তচাপ কমে যায়, মানুষ অচেতন হয়ে পড়তে পারে। আর এই ধরনের ঘটনাকেই চিকিৎসা বিজ্ঞানে বলা হয় হিট স্ট্রোক, যেটা আজকাল প্রায়শই হচ্ছে, কেননা এত বেশি সূর্যকিরণ, এত দাবদাহ যে এই সময়ে মানুষ যখনই একটু বাইরে বেরোচ্ছেন এবং কোনো রকম কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা না নিয়েই তখনই তারা হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। স্ট্রোক অত্যন্ত মারাত্মক ব্যাপার, যদি সময় মতো চিকিৎসা না হয় এখানে রোগীর মৃত্যুও ঘটতে পারে। প্রচণ্ড গরমে আপনি যদি দীর্ঘক্ষণ রোদে থাকেন অথবা দীর্ঘক্ষণ গরমে থাকেন তাহলে আপনার হিট স্ট্রোক হতেই পারে। শরীরের স্বাভাবিক তাপমাত্রা তখন কি হয়, নিয়ন্ত্রণে থাকে না এবং হিট স্ট্রোক হয়ে যায়। এই হিট স্ট্রোক কাদের মধ্যে বেশি হয় না, এই হিট স্ট্রোক দেখা যায় বয়স্ক লোক এবং বাচ্চাদের মধ্যে বেশি হয়। তবে এটা কিন্তু ভাববেন না যে বয়স্ক এবং বাচ্চা ছাড়া আর কারো হিট স্ট্রোক হয় না, যে কোনো মানুষই হিট স্ট্রোকের শিকার হতে পারে। আর এই গরমে বা এই দাবদাহে যে কোনো মানুষ এই রোগের শিকার হয়ে প্রাণ পর্যন্ত হারাতে পারেন। তো যাই হোক, আজকে হিট স্ট্রোক প্রসঙ্গেই বলবো। মলয় বন্দ্যোপাধ্যায় ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আর এই হিট স্ট্রোকের ব্যাপার নিয়ে আলোচনা করব। আমি কিছু হোমিওপ্যাথি ওষুধের কথা বলবো যেগুলো আপনারা বাড়িতে রেখে দিতে পারেন, এবং যদি দেখেন হিট স্ট্রোক হয়েছে, যদি বোঝেন যে তেমন কোনো গুরুতর ব্যাপার নয় তাহলে এই হোমিওপ্যাথি ওষুধগুলো যদি রোগীকে সেবন করান তাহলে দেখবেন যে দ্রুত ফল পাবে। তো চলুন এবার আলোচনা করি, আর অনুগ্রহ করে ভিডিওটা দেখুন এবং যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তা আপনাদের এই যে হিট স্ট্রোক নিয়ে বলছি, এই হিট স্ট্রোক কী করে, হিট স্ট্রোক যে হয়েছে এটা আপনি জানবেন কী করে? কিছু কিছু সিমটমস আছে যেগুলো আমরা সহজে দেখে বুঝতে পারি যে হিট স্ট্রোক হয়েছে। যেমন দেখবেন যে যার হিট স্ট্রোক হয়েছে তার নিঃশ্বাস পড়ছে খুব জোরে জোরে, তার মাথা ঝিমঝিম করছে, ব্লাড প্রেশার যদি মাপেন দেখবেন অত্যন্ত কমে গেছে ব্লাড প্রেশার, ঘাম হচ্ছিল ঘাম হওয়া হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, অত্যন্ত ক্ষীণ নাড়ি চলছে, বা দেখবেন পালস রেট অত্যন্ত দ্রুত, প্রস্রাবের বেগ দেখবেন কমে গেছে, ত্বক দেখবেন একদম শুকিয়ে গেছে, ড্রাই স্কিন এবং একটু রেডিশ ভাব তাতে দেখা যাবে। কখনো কখনো এমনও হতে পারে যে দেখলেন যিনি দাবদাহে আক্রান্ত হয়েছেন, হিট স্ট্রোক যার হয়েছে তিনি অজ্ঞান হয়ে গেছেন। আর কি আপনি দেখবেন যে হৃৎস্পিণ্ডের গতি অনেক দ্রুত, মানে র্যাপিড চলছে হার্টবিট, তখন কী করতে হবে, আপনি রোগীকে নিয়ে সঙ্গে সঙ্গে শীতল জায়গায় নিয়ে চলে যাবেন, ভেজা কাপড় দিয়ে শরীরকে স্পঞ্জ করবেন, প্রচুর পরিমাণে জল খাওয়াবেন, জল ওআরএস যদি হাতের কাছে থাকে ওআরএসও খাওয়াতে পারেন, আর যদি দেখেন বেশি রোগীর কষ্ট হচ্ছে তখন আর দেরি না করে একদম দ্রুত হসপিটালাইজ করে দেবেন, হাসপাতালে নিয়ে যাওয়াই ভালো। তো এই গরমে মানে হিট স্ট্রোক থেকে বাঁচতে গেলে আপনি কী করবেন, প্রচুর পরিমাণে জল খান যাতে ডিহাইড্রেশন না হয়, গ্লুকোজ সঙ্গে রাখুন, 4 থেকে 5 লিটার জল খান, এটা কিন্তু ম্যান্ডেটরি, খুবই দরকার। আপনি এই ইচ্ছে করলে 2-3 বার স্নান করতে পারেন, কোনো অসুবিধে নেই। আর প্রচুর রসালো ফল খান, রসালো ফল কী করবে, আপনার শরীরে যে জলের ঘাটতি রয়েছে সেটা পূরণ করে দেবে।
তাছাড়া আপনার শরীরে মিনারেল ভিটামিন ও যে সমস্ত খনিজ পদার্থের অভাব দেখা দেবে সেগুলোও পূরণ করে দেবে। প্রচুর পরিমাণে সবজি খাবেন, বেশি তেল মশলা একদম খেতে যাবেন না, খেলে বিপদ বাড়বে। ফাস্টফুড খাবেন না, কাঁটা ফল একদম না, চা কফি যতটা পারবেন কম খাবেন, যদি লিকুইড তবুও পরিহার করুন। মাংস খাবেন না বেশি, মাংস যদি খান তাহলে দেখবেন আপনার শরীর তো খারাপ হচ্ছেই এবং নানা রকমের আরও রোগ আপনার দেহে এসে বাসা বাঁধছে। এই গরমে মাংস না খাওয়াই ভালো, আর যদি খেতে ইচ্ছে করে হালকা রান্না করে অল্প পরিমাণে খান। অ্যালকোহল ছোঁবেন না, লেবু শরবত খান, বেলের শরবত খান, এই ধরনের শরবত খান, ডাবের জলও খেতে পারেন। আর ছাতা ব্যবহার করতে যেন একদম ভুলবেন না, হালকা জামাকাপড় পরুন, সুতির যেন হয়, সুতির পোশাক হচ্ছে সবথেকে ভালো, ঢিলে ঢেলা পোশাক পরুন, আঁটো সাঁটো পোশাক একদম পরবেন না। আর যখনই আপনি বাইরে থেকে ঘরে এলেন একদম তাড়াতাড়ি করে ঠান্ডা জল খাবেন না, একটু বিশ্রাম নিন তারপর জল খান, কিন্তু সেটা বেশ খানিকক্ষণ পরে, সঙ্গে সঙ্গে নয়। আর যদি আপনাকে স্নান করতে হয় তাহলে সেটাও করুন বেশ কিছুক্ষণ পর, ওয়েট করুন তারপর স্নান করতে যাবেন। আর স্নান স্ট্রোকে যদি আক্রান্ত হয়েছেন কেউ বোঝেন তাহলে এই যে কটা ওষুধ বলছি হোমিওপ্যাথি ওষুধ, অবশ্যই এগুলো আমি তো বলেই দিচ্ছি যে বাড়াবাড়ি হলে একদম শর্টা নিয়ে হাসপাতালে চলে যান। যদি দেখেন যে এইরকম আমি যে সিমটমগুলোর কথা বলবো সেই সিমটমগুলো যদি আপনার হোমিওপ্যাথি ওষুধের সঙ্গে মিলে যায় তাহলে কিন্তু আপনি এই হোমিওপ্যাথি ওষুধগুলো খাওয়াতে পারেন। তবে অবশ্যই এ কথাটা মাথায় রাখবেন, রোগীর যে অবস্থা সেটা যেন খুব খারাপ না হয়, খুব খারাপ হলে কিন্তু আপনাকে হসপিটালে পাঠাতেই হবে। আচ্ছা, আমি প্রথম যে ওষুধটা বলবো সেই ওষুধের নাম হলো গ্লোরিনাম। এখানে কী হবে, রোগীর মাথা ব্যথা বেড়ে যাবে, মাথা ভারী হয়ে যাবে এবং এমন ভাব হবে যেন রোগীর মনে হবে মাথাটা ফেটে যাচ্ছে। তো এখানে আপনি ওই যে ওষুধের কথা বললাম গ্লোরিনাম, ওটা 30 potency আপনি 3 খাওয়াতে পারেন। এরপরে অ্যামেন নাইট্রোসান বলে একটা ওষুধ আছে, এখানে দেখবেন মুখ চোখ লাল হয়ে গেছে, এই সানস্ট্রোকের জন্য এই ওষুধটা খুব ভালো। মুখে যদি দেখেন যে লাল ভাব অতি তীব্র আকার ধারণ করেছে তখন এই ওষুধটা আপনি দিতে পারেন। তো রোগী এখানে আর একটা কথাও আপনাকে বলতে পারে যে তার মুখ ধড়পড় করছে অত্যন্ত বেশি পরিমাণে। এবার আপনি বেলেডোনা ওষুধটা ইউজ করতে পারেন, এখানে কী থাকবে, একটা জ্বালা পোড়া ভাব থাকবে, তীব্র মাথা ব্যথা থাকবে, চোখ দেখবেন লাল হয়ে গেছে, আর এই এত বেশি দুর্বলতা হবে রোগী অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারে। নেক্সট ওষুধ হলো জেলসেমিয়াম, এখানে কী হবে, একটা তন্দ্রা ভাব থাকবে, আচ্ছন্ন ভাব থাকবে, রোগী নিস্তেজ হয়ে যাবে এবং এই নিস্তেজ রোগী কখনো কখনো দেখবেন যে তিনি হঠাৎ করে কেঁপে উঠলেন বা তার একটা দুর্বলতা থেকে যাচ্ছে, তখন এই জেলসেমিয়াম ওষুধটা আপনি খাওয়াতে পারেন। আর একটা ব্যাপার এখানে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে রোগীর মাথা ঘোরার মতো একটা ব্যাপার থাকবে এবং একটি বিভ্রান্তি থাকবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটা হলো লেকেসিস। তো যে সমস্ত রোগীদের মুখ দেখবেন ফ্যাকাশে হয়ে গেছে, রোদে বেরিয়েছেন অথচ ফ্যাকাশে, এই সমস্ত লোকেদের যদি একটা কথা আমি লাল মুখ বলেছি আবার এখানে বলছি ফ্যাকাশে মুখ, অতএব এই ধরনের রোগীদের যদি দেখেন যে রোগী আপনার বাড়িতে এসেছে তাহলে তার সানস্ট্রোক হয়েছে এবং আপনি একে লেকেসিস দিন। ফ্যাকাশে মুখ মানেই হলো লেকেসিস, লাল মুখ মানেই হলো বেলেডোনা। তো এই রোগীর তো বমি বমি ভাব থাকতে পারে, বমি হতেও পারে, মাথা ব্যথা থাকতে পারে, তো এই ধরনের রোগীকে আপনি লেকেসিস দিয়ে আরাম করতে পারেন। তো কিন্তু মাত্রাটা সবসময় ওই লোয়ার ডোজে রাখবেন, 30 potency বেশি আপনি নিজে দিতে যাবেন না,
আর সানস্ট্রোকের জন্য আর একটা সর্বশেষ ওষুধ হলো নেচাম কাপ, এটাও খুব ভালো ওষুধ। যখন মানে ঠান্ডা থেকে প্রচণ্ড গরম পড়ে যাচ্ছে, এই যে পরিবর্তনশীল আবহাওয়া, এই পিরিয়ডে এই নেচাম কাপ ওষুধটা অত্যন্ত কাজে দেয়। এটাও 30% ইউজ করবেন এবং ওই 3 বারই দেবেন, বেশি দিতে হবে না। তো এই ওষুধগুলো আপনি বাড়িতে রাখুন, মাইল্ড সানস্ট্রোক হলে এই ওষুধগুলো আপনি ইউজ করতে পারেন। তবে কিন্তু বারবার এই কথাটা মনে রাখবেন, যদি দেখেন বাড়াবাড়ি হয়েছে, রোগী অচৈতন্য হয়ে আছে, কোনো রকম রিস্ক নেবেন না, সোজা রোগীকে হাসপাতালে পাঠাবেন। কেননা এই জাতীয় সময়ে, মানে এরকম সময়ে আর কি, রোগীকে নিজের চিকিৎসা না করাই শ্রেয়। হাসপাতালে ডাক্তারবাবু তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নেবেন এবং আশা করা যায় তিনি সুস্থ হয়ে যাবেন। তবে আমি যে কটা নির্দেশিকা আপনাদের সামনে রাখলাম, এগুলো পালন করার চেষ্টা করুন এবং দেখবেন আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং যে খাওয়া দাওয়ার কথা বললাম সেগুলো অবশ্যই মেনে চলুন, এবং এই দাবদাহের হাত থেকে বাঁচতে এছাড়া অন্য কোনো উপায় নেই। সুস্থ থাকুন সবাই, ভালো থাকুন, দাবদাহ এড়িয়ে চলুন, নির্দেশিকা মেনে চলুন।